সুপ্রিয় দর্শকমন্ডলি আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদপত্রে দশকমন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এম সাখাওয়াত হোসেন স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে ধন্যবাদ সেরা নাম হচ্ছে ইত্তেফাকের বাংলাদেশ ব্যাংকের বারবার নীতি বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা আর দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার এডিপি অনুমোদন মানব জমিন শাখা থেকে শাখায় ঘুরছেন গ্রাহকরা মিলছে না টাকা দুবাইয়ে পাঁচশো বত্রিশ জন বাংলাদেশের বাড়ি ফ্ল্যাট সমকাল সংসদীয় কমিটির দুনয় নিজ এলাকার উন্নয়ন পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ আমাদের সময়ে বাজারে সুধারে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক সঞ্চয়পত্রে নিট বিক্রি ঋণাত্মক ধারায় যাই যায় দিন ঢাকার জলাভূমি গিলছে কারা ডোনাল লোর সফরে বিএনপিতে হতাশা কালবেলা কূটনৈতিক ভারসাম্যের সাফল্যের বার্তা তৃণমূল নেতাদের ব্যফাস মন্তব্যে বিব্রত আওয়ামী লীগ আজকের পত্রিকা বস্তা বদলে দ্বিগুণ দাম দুবাইয়ে চার হাজার কোটির সম্পদ পাঁচশো বত্রিশ বাংলাদেশের দেশ রূপান্তর তিরিশ শর্তে তিন পক্ষই চাপে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণায় বাড়ে চাঁদার অঙ্ক সময়ের আলোক কারা খায় সবজির টাকা দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র ইনকিলাব দশ ইসলামিক ব্যাংকের বেহাল দশা ঢাকার মার্কেট আলো জলমল খবরের কাগজ দেড় হাজার একর সংরক্ষিত বন উজাড় করে কাঁসাবা চাষ দুবাইয়ে পাঁচশো বত্রিশ বাংলাদেশের ফ্ল্যাট বাড়ি আলোকিত বাংলাদেশ শেখ হাসিনার আগমন ছিল দেশ ও দল রক্ষায় নিবার্য বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর সংগ্রাম দুবাইয়ে বাংলাদেশিদের সম্পদের পাহাড় পঁচাত্তর বছর যাবত ইসরায়েলরা ফিলিস্তিনে গণহত্যা জাতিগত চালাচ্ছে করত আগামীতে জেলাভিত্তিক প্রকল্প তিনশো চুরানব্বই বাংলাদেশের ছয়শো একুশ বাড়ি দুবাইয়ে আর টিভিএস ফ্রাইডে আবুধাবি পোর্টস গ্রুপ টু ইনভেস্ট ওয়ান বিলিয়ন ইন মাল্টিপারপাস বে টার্মিনাল আজও আপনার লু কাগজের মানে প্রথম পাতায় শিরোনামে তো গত তিন দিন তো একই রকমই ছিল করে এই থেকে আমরা যেমন এইাল্ডোর ঢাকা সফর থেকে আমরা কি পেলাম ঢাকা সফর সফরটা যে কি কারণে এটা বলা মুশকিল যেহেতু আমরা জানি না বিস্তারিত আসেনি পত্রপত্রিকায় আমরা তো সাধারণত পত্রপত্রিকার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পেয়ে থাকি অ্যাকচুয়ালি কি আলোচনা কি কথাবার্তা হয়েছে তা কিছুই আমরা জানি না সরকারি দলের মধ্যে একটা ভাব যে নির্বাচন আগে যা ছিল সেখান থেকে আমেরিকা বেশি চলে আসছে এবং এই সরকারের সাথকে একরকম মান্যতা দিয়েছে হয়তো হতে পারে কোনো আমি এর মধ্যে কয়েকটা দ্বিমত দেখছি না তার কারণ আছে আপনাকে দুই একটা জিনিস বলি আমার মতো করে বলছি ডোনাল্ড লু আসার কয়েকদিন আগে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব এসেছিলেন তিনি বলতে সচিব ইস্ট এবং তিনি সাক্ষাৎ করে গেলেন প্রধানমন্ত্রীর সাথে তিনি চলে যাওয়ার পরে তিনটা কথা উঠেছে যে তিনটি প্রেসিং কারণে তিনি এই সময় আসছেন যখন তার দেশে নির্বাচন নিয়ে এটা হই কাণ্ড হচ্ছে কারণ এবার ভারতীয় নির্বাচনটা কিন্তু বহু কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো সেখানে মূল ছিল চীন কারণ আমরা কিছুটা যেটা শুনতে পারছিলাম যে চীনের সাথে তিস্তা প্রকল্প যেটা নিয়ে ভারতের অত্যন্ত এক ধরনের আশঙ্কা রয়েছে যে তারা মনে করে চীনের উপস্থিতি তিস্তা ওই অঞ্চলে তার মানে নজরদারির জন্য আরও ভালো হবে ওদিকে ডোকলাম এদিকে তিস্তা তারপরে ভুটানের সাথে কিছু লেনদেন হচ্ছে বর্ডারে কাজেই এটা ওদের যেটাকে আমরা চিকেন নেক বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ল্যান্ড করিডোর যেটা নর্থ ইস্টের সাথে যদিও এখন আমাদের ভিতর দিয়ে অনেকটা অনেকগুলো হয়ে গেছে তারপরেও ওইটা হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক ল্যান্ড করিডোর ওইটা থ্রেটেন হবে মানে ওইটা নজরদারির মধ্যে থাকবে চীনের আরও ক্লোজ এটা আমি খুব একটা বাই করি না এই কারণে যে আজকাল উপস্থিত থাকতে হয় না আপনি স্যাটেলাইট থেকে সবই দেখতে হাও হাওয়ার যেটা তাদের স্ট্র্যাটেজিক কনসার্ন এটা একটা বিষয় যে চীন যাতে ওই কাজটা না করতে পারে অথবা সরকার যাতে চীনকে ওই কাজটা না দেয় দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফাইভ বিলিয়ন লোন সফট লোন চীনের কাছ থেকে চাওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের তরফ থেকে আমাদের রিজার্ভ বাড়ানোর জন্য এবং অন্যান্য প্রকল্পের জন্য তো সেটা একটা সাবজেক্ট ছিল থার্ড যেটা সবচেয়ে বড়ো ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ছিল যেটা নিয়ে আমেরিকা বোধহয় আমার মনে বেশি কনসার্ন হয়ে গেছিলো সেটা হচ্ছে একটা প্রপোজড জয়েন্ট এক্সারসাইজ এই প্রথম চীনের সাথে বাংলাদেশের একটা জয়েন্ট সামরিক মহড়া হওয়ার কথা ছিল এমনিতেই ইন্ডিয়াতে খুব চর্চিত হচ্ছে আপনার যেটা বিএনএস শেখ হাসিনা যেটা আমাদের সাবমেরিন পেস তো এই সব কারণে যতটুকু শোনা যায় এবং ইন্ডিয়ান পত্রপত্রিকা থেকে শোনা যায় সেটা হচ্ছে যে যে কারণে এই সময় সচিবের সাথে কি কথা না বাট একটা কথা বের হয়েছে আলোচনায় যেটা বলা হয়েছে তারা মানে আগ্রহী তিস্তা সেটা বলেছে সেটা বলেছে তারা আগ্রহী এখন তারা কতখানি আগ্রহী হবে সরকার পরিবর্তন যদি হয় অথবা সরকার ওই অবস্থাতে যদি না থাকে তখন কি হবে এগুলো অনেক ইফস্যান বাট আছে যেটা এই ইলেকশনের আগে বোঝা যাবে না আর এই সময় আসে এই কথা তো বলার কোনো কারণ নেই তো কাজে এই তিনটা মেনলি হচ্ছে যে বাংলাদেশ যাতে চীনের কাছ থেকে লোন না নেয় এবং জয়েন্ট এক্সারসাইজই তিনটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক তারপরেই কিন্তু ডোনাল লু এসছে এই ডোনাল্ড লুকে নিয়ে তো অনেক কথাবার্তা ছিল এবং সে তো বলছিল যে ভিসা নীতি হবে এটা হবে ওইটা হবে আমরা জানি না ভিসা নীতি আদৌ হয়েছে নীতি হয়েছে কিন্তু কার্যকর হয়েছে হ্যাঁ সেটাই না ভাস নীতি করছে কার্যকারিতার কথা বলছে সেটা আমরা জানি না তার মূল উদ্দেশ্য এখানে আসা হলো ওই একই জিনিস কারণ আমেরিকার এখন যে অবস্থা ইন্টারনাল যখনই আমেরিকাতে একটা ইন্টারনাল সমস্যার সৃষ্টি হয় তখনই আমেরিকার আপনি ফরেন পলিসিতে অনেকটা কমপ্লিকেশন আসে জটিলতা আসে জিও পলিটিক্সের উইক হয়ে যায় এখন কিন্তু আমেরিকার ভিতরে একটা দুই ভাগ হয়ে গেছে ন্যাশনালিস্ট মানে আপনার আলট্রা ন্যাশনালিজম আর তারপরে হচ্ছে রিপাবলিকান যেটা হ্যাঁ সো ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকানদের মধ্যে যেটা দুই ভাগ হয়ে গেছে হোয়াইট হোয়াইট সুপ্রিমেসি এই ভাগের কারণে আমেরিকার বাইরে যে ফরেন পলিসিটা উইক উইক দেখা যাচ্ছে যেমন ধরেন আমেরিকান খুব বিপদে আছে গাজাকে নিয়ে এটাকে অনেকটা যদি বলি যে ব্যাঙ্গেলার মতো অবস্থা এখন তো ছাড়তে পারছে না আর ওইদিকে তার ভেতরে কিন্তু গাজাকে নিয়ে যেরকম স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে এই স্টুডেন্ট মুভমেন্ট কিন্তু আপনার মনে আছে যে ভিয়েতনাম যুদ্ধের পরাজয়ের কারণ ওয়ান অফ দি রিজন বলে স্টুডেন্ট মুভমেন্ট এবং এই স্টুডেন্ট মুভমেন্টটা কিন্তু আপনি দেখেন বেশ স্ট্রং স্টুডেন্ট মুভমেন্ট বটে এইটা শুধু মিডল ইস্টের ছাত্রছাত্রীরা নয় ইনক্লুডিং যদি ছাত্রছাত্রীরাও এর মধ্যে এটা এই ইলেকশনের আগে এটা কিন্তু মারাত্মক একটা ফ্যাক্টর হবে আগামী নির্বাচনে ডেমোক্রেটদের জন্য তো কাজে এই অবস্থাতে এই উপমহাদেশে বা ইন্ডিয়ান ওশানে যদি আমি বলি যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে চায়নার কন্টেস্টের কারণে সেখানে ভারত হচ্ছে একমাত্র দেশ যার সাথে চীনের বর্ডার আছে এবং ভারত চীনকে এঙ্গেজ রাখতে পারে বলে এটা মনে করে সেই কারণে আপনি ইন্ডিয়ার আশেপাশে যে দেশগুলো আছে বাংলাদেশ ইম্পর্ট্যান্ট কারণ জনবহুল একটা দেশ প্লাস আমাদের সাথে চীনের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক মিলিটি সম্পর্ক যদিও স্ট্র্যাটেজিক যে পর্যায়ে যে কোনো সময়ের তুলনায় ভালো অনেক ভালো এবং এই সরকার মানে চীনের যে বাণিজ্যিক অ্যাক্টিভিটি এটা আরো বেড়েছে এই সরকার চীনের সাথে আরও ঘনিষ্ঠতা হয়েছে তো এইসব কারণে ডোনাল্ড লুর এই যাত্রাটা আমার যেটা মনে হয় এবং সেখানে হয়তো আগ অতীতে যা ঘটেছে সেখান থেকে বেরিয়ে এসে এখন একটা স্ট্র্যাটেজিক অবস্থার মধ্যে আসতে যাচ্ছে দুইটি দুটি সাবজেক্ট কিন্তু রয়ে গেছে একটা একটা হচ্ছে আকসা একটা হচ্ছে গোসাম যে আপনার সামরিক চুক্তি দিয়ে দুইটো করার কথা থার্ড জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে মিয়ানমারে আমেরিকার প্রথম দিকে যেরকম একটা ভাব ছিল এটা কিন্তু কমে আসছে অনেকটা এবং মিয়ানমারও তারা চায়নাকে কাউন্টার করতে যাচ্ছে এই এন ইউজি গভর্নমেন্ট দিয়ে রেবেল গ্রুপকে দিয়ে কিন্তু এখন পর্যন্ত রেবেল গ্রুপ হয়ে গেছে সেই রকম ভাবে যেরকম আমরা মনে করছি ছিল এই যাওয়ার লুজ লুজ হয়ে হয়ে গেছে গেছে বিশেষ করে আমি আরাকানের কথা বলছি আমি বলছি আপনার সান প্রদেশে যেখানে থাইল্যান্ডের সাথে যে বর্ডারটা এখানেও দেখা যাচ্ছে যে আমেরিকার যে পলিসিটা পলিসি কার্যকর হচ্ছে না বিভিন্ন কারণে এবং একটা আর্মির ভেতরে একটু সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেও উঠে পড়ে উঠতে পারছে না তো এই সব কিছু মিলে এখন বাংলাদেশ একটা এমন একটা পজিশনের মধ্যে পড়ে পড়েছে পড়েছে যেখানে চীনের ইনফ্লুয়েন্সটা ক্রমবর্ধমান তো এই কারণে আমার মনে হয় যে ডোনাল্ড ডুর এই আগমন শুধু বাংলাদেশে আসেনি আপনি লক্ষ্য করেন শ্রীলঙ্কা গেছে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটার জন্য তো খালি ওই আমেরিকান যে ইন্ডো প্যাসিফিক পলিসি কন্টেনমেন্ট অব চায়না এশিয়াতে সাউথ এশিয়াতে এটার কারণেই এখন বাংলাদেশকে তাদের প্রয়োজন এখন বাংলাদেশ কিন্তু ওপেনলি কিছু বলতে পারছে না বিকজ হঠাৎ করে তো আপনি চায়না বিরুদ্ধে স্ট্যান্ডে দাঁড়াতে পারেন না লাভ হবে কি না চেন তো আমরা কিছুই করবো না বরং আমি যেটা বললাম লুজ করবেন বেশি কারণ যে আর্থিক সহযোগিতা এই যে ধরেন এই আজকে পেপারে পড়লাম যে এক্সপ্রেস হয়ে বন্ধ হয়ে হুম বন্ধ হয়ে আছে কারণ কোম্পানি বলছে যে টাকা দেওয়া বন্ধ করে দিছে যে তার এই এটা যে যে রিটার্নটা চাইনিজ কোম্পানি সম্পূর্ণটা চাচ্ছে এটা বোধহয় মামলাও হয়েছে একটা তো এটা তো একটা কেস এখন সফট লোন পাইতে হলে আপনি আর সোর্স নাই আমি যা মনে করি যে তিস্তা প্রকল্পটাও ঝুলে গেল মানে আমাদের তরফ থেকে ঝুলে গেছে ঝুলে গেছে যেরকম আমরা পানি পাচ্ছি না মানে হচ্ছে হচ্ছে না না আর কি কাউকে হবে মনে তাই যেরকম আমাদের অবস্থা এই বাংলাদেশ সরকার সরকারের জন্য অনেক কঠিন অবস্থা ইকোনমির অবস্থা প্রজেক্টগুলোতে যদি সেই লোনগুলো না পাওয়া যায় এবং এই ফাইভ বিলিয়ন লোন আপনি চাইলেই চায়নার কাছ থেকে পাবেন কিন্তু অন্য যে কোনো সংস্থার থেকে নানান রকমের আপনাকে শর্ত দেবে ওই সব শর্ত মানতে গেলে আপনি ইকোনমিক ইকোনমিক ইন্ডেক্স বা জিনিসপত্রের দাম আরও বাড়বে আই এম এফ থেকে আপনি যে আইএমএফ ফর্মুয়াতে যে লোনগুলো আমরা নিচ্ছি একশো সতেরো টাকা ডলার শর্টকাটের রেট বাইরত কথা আমার মনে হয় একশো বিশ পঁচিশ তারও বেশি সো ওভারঅল যদি বলি আমেরিকার এখন ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশকে চায়নার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া ভারতের সাথে এত থাকো আমাদের কেউ আসলো 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 না যারা আছে তাদের সাথেই কাজটা করতে হবে এটাই আমার মনে হয় যে দেখা যাক এবার একটু দৃষ্টি দেয় ভারতের দিকে ভারতের কি আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন কি হতে যাচ্ছে ভারতে একটা সিএসএর সাথে জড়িত সপ্তাহে সপ্তাহে একটা ব্রিফিং হয় ওভারঅল মনে হচ্ছে মানে যদিও প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট কারণ মাত্র ফোর চারটা ফেজ হয়েছে আরও তিনটা ফেজ বাকি আছে এর মধ্যে বোধ প্রায় তিনশো কে তিনশো আশি আসনে নির্বাচন হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে কিন্তু আমার এবং যে পর্যবেক্ষকদের মতে বিজেপি এবার একটু খুব ডিফিকাল্টির মধ্যে আছে হিসাব কিতাবে তারা যেটা স্লোগান করেছিল যে আপ কি পার চারশো পার মানে ফোর হান্ড্রেডের উপরে যাব সেই জায়গাতে তারা নাই ওটা একটা সাইকোলজিক্যাল স্লোগান অনেকের মতে অনেক যাদের যারা বিশ্লেষণ করছে এখন তাদের মতে বিজেপি পার্টি হিসাবে টু টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টু ফিফটির মতো আর এন ডি এ জোট টোট মিলে অথচ শর্ট অফ ফর্ম এভমেন্ট এন ডি এ জোট এটা কিন্তু এক একজনের না প্রায় সবারই এক ধরনের একটা প্রেডিকশন এটাই বলা হচ্ছে বলা হচ্ছে আর একটু বোঝা যায় কারণ এই মুহূর্তে বিজেপির হাতে এমন কোনো বিষয় নাই যেটা দিয়ে তারা আপনার ন্যাশনালিজমকে রাউজ করতে পারে যে কারণে আমরা মোদি প্রাইম মিনিস্টার মোদির মুখ থেকে যে সমস্ত কথাবার্তা শুনছি সেগুলো ভেরি ড্যামেজিং ভেরি ড্যামেজিং যেমন মুসলমানদের নিয়ে এগুলো কথাগুলো বলেছেন আদানি আম্বানি নিয়ে যাদেরকে বলা হতো তার তারই লোক প্রমাণিত তার তাকে বলতো তার কারো টাকা নিয়ে কংগ্রেস নিয়ে গেছে সো এই ধরনের শুধু উনি না আরও অন্যান্য মিলে কাশ্মীর নিয়ে নেব এটা করবো এটা করবো তার মানে তাদের হাতে এমন গতবার যেরকম ছিল ফুলবামা হ্যাঁ একটা সাবজেক্ট সেই সাবজেক্টের উপর একটা একটা ন্যাশনালিস্টিক ভিউ থেকে ভোটটা করেছে এবার সেরকম নেই আর লক্ষণীয় হচ্ছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলটা আর পশ্চিম বাংলার বিজেপি মরিয়া হয়ে গেছে পশ্চিম বাংলায় পাড়াতে কিন্তু পশ্চিম বাংলার আপনি যদি যদিও মমতা ব্যানার্জির অবস্থা আবার আগের মতো ওরকম নাই তারপরেও পশ্চিম বাংলার যে আপনি যদি পলিটিক্যাল জিওগ্রাফিটা দেখেন তাহলে সাধারণত মানুষ খুব কমিউনাল না লার্জ সেকশন নন কমিউনাল তো সেই জায়গাতে তৃণমূলের যেমন একটা ধরুন নন কমিউনাল ক্যারেক্টার আছে যদিও তৃণমূলের বিরুদ্ধে অনেক করাপশনের কথা উঠছে কিন্তু সেই করাপশন আমাদের করাপশন স্কেলে না ওই ওদের ওই করাপশান শুনে আমি হাসছিলাম যে এটা কোনো করাপশন ইন ল্যাক্স আমাদের এখানে ল্যাক্স ট্যাক্স এখন পার হয়ে গেছে নর্মাল হান্ড্রেড আমাদের এখন দেখতে হয় হান্ড্রেডের উপরে হাজার কোটি টাকার তো আমাদের তুলনায় কিছুই না তো

সুরাতে জোর জবরদস্তি একজনকে বসিয়ে দিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বসা দিয়েছে সে ওই মামলা থেকে রেয় পাওয়ার জন্য বিজেপিতে আমি তো দেখতে দেখতেছি যে হয় আমরা আমাদের ফর্মুলা তারা আছে তাদের ফর্মুলা দিয়ে আমরা কাজ করি এখন ডুইংট ইলেকশন কমিশন ইনএফেকটিভ লোয়ার কোর্টস ইনএফেকটিভ যা দেখা যাচ্ছে এখন দেখেন আপনি এই বছরের ইতিহাসে এই ফার্স্ট টাইম সিটি তার চার্জশিটও তৈরি হয় এখনো তার ইনভেস্টিগেশনও শেষ হয়নি গেছে কেজরিওয়ালকে নিয়ে জেলের মতো ঢুকে ওখানে ঝাড়খণ্ডের প্রাক্তন সে রিজাইন করছে রিজাইন করার পর তাকে জেল ঢুকেছে তো এই অবস্থা কিন্তু আপনার ইন্ডিয়াতে আগে এসব ইলেকশন কোনো চিন্তাও করা যায় এমনকি আটটা সেন্টারে প্রার্থী নিজে গিয়ে চেক করতেছে কে তার ভোটার কে তার ভোটার না এবং জিজ্ঞেস আর কেন বলে না আমি চেক করতেছি যে আইডেন্টিটি চেক করতেছি এইগুলো কিন্তু ইন্ডিয়ান ইলেকশন আগে দেখা যায়নি ইলেকশন কমিশন খুব এফেক্টিভ ছিল ছিল কিন্তু এখন ওরা বলে ইন্ডিয়ান অবজারভাররা বলে যেইভাবে এটাকে এইসবকে ইনস্টিটিউশনগুলোকে দলীয়করণ করা হয়েছে যেভাবে ইনফ্লুয়েস করা হয়েছে হ্যাঁ একে ধর ওকে মার ওকে বাইকর এগুলি করে সেটাতে এই ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করা ফেলছে একটাই মাত্র রক্ষা এখন পর্যন্ত যে লার্জ সরকারি কর্মকর্তা তো হিউজ খুব বেশি পলিটিসাইজ করতে পারে নাই যেই কারণে আপনি ইলেকশনটা ভোটিংটা মোটামুটি অ্যাকসেপ্টেবল হবে হোয়াট এভার ইট ইজ ইভিএম টেম্পারিং ইভিএম টেম্পারিং নিয়ে বেশ জোরসোড় কিন্তু ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে কনভিন্স করলো যে ইভিএম টেম্পারিং হবে না সুপ্রিম কোর্ট ওই ট্যালিটা বাড়িয়ে দিল আর কি যে আরও কয়েকটা ইনস্ট্রাকশন দিয়েছে যে এগুলো মডিফাই করে ভিভি প্যাডটাকে যাতে ট্যালি করা যায় আগে চেন পার্সেন্ট এটাকে বাড়াতে যে প্রয়োজন হলে হান্ড্রেড পার্সেন্ট চেক করতে হবে যেখানে অবজেকশন হবে তো এগুলো করে দেখা যায় এখন যেটা আমার প্রশ্ন ইলেকশন কমিশন কিভাবে এত নীরব করে দিল কারণ কিভাবে মেকানিজমটা কি এটা যেটা বলে যে যে একজন তো রিজাইন করলো একজনই ছিল পরে যে দুজনকে নেওয়া হয়েছে সেটা যা সরকারের লোক বলে তারা দাবি করে আর নেওয়া হয়েছে কীভাবে একটা আইন করল ফর ফাইনাল সিলেকশন কিছু জন্য তো আইনে সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছিল যে চিফ জাস্টিস থাকবে অপোজিশন লিডারের একজন থাকবে আর প্রাইম মিনিস্টার এটা পার্লামেন্টে বিলটা চেঞ্জ করে ওই ইয়েটা সুপ্রিম কোর্টের দায়টা চেঞ্জ করে তারা বললো দুইজন থাকবে সরকারি দল থেকে প্রাইম মিনিস্টার আর একজন ক্যাবিনেট মিনিস্টার আর অপোজিশন একজন তিনজনের মধ্যে অমিত শাহ ছিল আর প্রধানমন্ত্রী এবং অপোজিশন যে যাকে রিপ্রেজেন্ট করার জন্য মার্ক করেছিল উনি বলছেন যে আমাকে আগের দিন রাত্রে দুশো সাতের জনের একটা লিস্ট পাঠিয়েছে আমি এত এই দুশো সাতের জনকে কিভাবে চিনবো যে কে কি ও রাত্রেবেলা আমাকে পাঠিয়েছে তারপর দিন সকালবেলা তো মিটিং আই কুড নট সি এনি বডি আইড এনি ওয়ান এরা দুজনকে ওনারাই সিলেক্ট করেছেন এইটা বলে দিস ইজ ওয়াট দি প্লান্টেড এখন আমি তো এখানে বসে কিন্তু ভারতীয়দের যে কথাবার্তা তাতে তারা বলছে যে আমি কলকাতায় গেছিলাম মাঝখানে আমি অনেকের সাথে কথা বললাম তাতে যেটা বলা হলো যে চিফ ইলেকশন কমিশনার কাজ করতে পারছে না বিগত দিস টু এখন এটা তো ভারতীয় পত্রপত্রিকা আমাদের আসছে ভারতীয় কথাবার্তা আসছে ভারতীয় ইউটিউবে আপনি দেখতে পারেন ওভারঅল আমি যদি বলি ইলেকশন স্ট্যান্ডার্ড আমরা যেটা ইন্ডিয়াকে দেখেছি এর আগে এবার এটা অনেকখানি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবার শেষ দিকে আমরা আমি এটা শিরোনাম দেখছিলাম বিভিন্ন কাগজে তিনশো চৌরানব্বই জন বাংলাদেশি ছয়শো একুশ বাড়ি দুবাই আচ্ছা আমাকে এটা বলেন এটা আলোচনা করার কিছু আছে আমরা এর কোনো আসছে

এখন এই নতুন একটা আসছে এর পিছনে কিছুদিন কিন্তু ব্যাপারটা হলো যে দিজ আর দিজ আর ফ্যাক্টস এই উপজেলা চেয়ারম্যানদের কিছু কিছু আমি যে দেখি তার সম্পত্তি কোথার থেকে হাউ দি মেক মানি কেভাবে কেউ করে চোখের সামনে কীভাবে করে বল এবং যা দেখা যাচ্ছে প্রপার্টি সেভ করার জন্য নিজের ভাই না নিজের ছেলে তাদেরকে দাঁড়া করেছে এবং তারা অবলীণ রকম জিতে যাচ্ছে অনেক জায়গায় জিতে নেই এই এইটার উপরে কি আপনি দুদক কোনো অ্যাকশন নেবে না না কোনো শুনবেন না জি এবং বলবো যে এটা তো আমরা আমাদেরকে মিনস নাই আমরা কিভাবে দুবাইতে গিয়ে এটা এখন প্রশ্ন আমার যেটা প্রশ্ন লেম্যান বাংলাদেশ ব্যাংক কী করছিল টাকা গেল কীভাবে হুন্ডি হুন্ডিতে এত টাকা চলে গেল আরও যারা অনেকেই টাকা নিয়ে গেছেন যেটা বড় বড় হ্যাঁ যারা অন্য দেশের ব্যবসা তারা তো এইভাবেই টাকা এভাবে টাকা নিয়ে গেছে এখন সরকার কি দুবাই গভর্নমেন্টকে বলবে আপনি ইনভেস্টিগেট করে দেখেন এটা কালো টাকা না ছ টাকা হ্যাঁ লিগেল লিগেল মানি হ্যাঁ দুবাই শুনবে আপনার কথা একদমই ও তো ইনভেস্টমেন্ট করার জন্য ডাকছে বিল্ডিং বানাচ্ছে বিক্রি করছে তো তাহলে আমরা এটা কি করব আমাদের কোর্ট কিছু মোটো কিছু নেবে আমার মনে হয় আমরা দেখিনি হ্যাঁ এটা নিয়ে কিছুদিন চর্চা হবে আমরা হয়তো টক শেষে কথা বলবো কেউ তারপরে আমার নতুন একটা প্রসঙ্গ আসবে আমরা চলে যাবো সো দিস কিন্তু ভেরি আনফরচুনেট আমাদের মতো একটা দেশ আমি তো বলবো না যে আমরা খুবই রিচ পিপুল এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা চলে গেলে কোনো অসুবিধা নাই এবার দেখেন গভর্নমেন্টকে পেপারে দেখলাম যে এডিপি বাস্তবায়ন করতে হলে সম্পূর্ণভাবে ইন্টারনাল এক্সটার্নাল লোন করতে হবে লোন ছাড়া হবে না হবে না সেই জায়গাতে আমি কয়েকজনের যেগুলো পেপারে দেখছি এই লোকগুলোর টাকাগুলো কোথার থেকে গেল এটা যদি ধরে টাকাগুলো যদি আনতে পারে গভর্নমেন্টের তাহলে ইটস হিউজ মানি হিউজ মানি আপনি চিন্তা করেন একজনের পাঁচশো এক হাজার কোটি টাকা নিশ্চিত কথাই শুনি না তারপর আমাদের ইটস ভেরি আনফর্চুনেট এবং সরকার যেভাবে এই ইলেকশন করে আছে তারা 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 রাষ্ট্র পরিচালনা করছে সেইখানে যদি সুশাসনটাও না আমরা পাই তাদের কাছ থেকে তাহলে এই সব কিছু মিলে তো সরকারের যে যতই হোক লু আসুক লু না আসুক জনগণের কাছে একটা জবাব তার জায়গা তো আছে সেটা তো আমরা দেখছি না সেটাই শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন শুভরাত্রি